আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আমি তো আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম আজকে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করব বলে আজকে আপনাদের সাথে শেয়ার করছি ইনস্ট্যান্ট ঝুরো মাংসের রেসিপি ইনস্ট্যান্ট কেন বলছি আসলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আপনারা বাসায় খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ঈদের ঝুড়ো মাংসের চেয়ে কখন কোনো অংশই কম নয় আর হ্যাঁ আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা রান্না করে খেতে খেতেই না হয় আমাকে সাবস্ক্রাইব করবেন এর জন্য আমি এখানে আধা কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আর এখানে তিনটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন তিন থেকে চারটা তেজপাতা চারটা দারুচিনি চারটা এলাচ চারটা লবঙ্গ আর চারটা গুলমরিচ দিয়ে দিলাম আধা চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো আর এক টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে এক কাপ তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব। মাংসটাকে মাখানো হয়ে গিয়েছে এখন আমি এক চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম হাঁড়িটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি মাংসটা মাংসটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি আসলে বোলের মধ্যে লেগে থাকা যেই মশলাটা ছিল সেটার মধ্যে আমি অল্প আধা কাপের চেয়েও কম পানি দিয়ে ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন মিডিয়াম আঁচে মাংসটাকে কষাতে দেবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁপে আসলে পেঁপেটাকে আমি একটু টুকরো করে দিচ্ছি পেঁপে বাটা ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হয় মাংসের সাথে টুকরো করে করে দিলেও সেদ্ধ হয়ে মিশে যাবে তাই কষ্ট আর বাটতে হবে না দেখুন মাংসটাকে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংসটা কষে এসেছে আর তেলটা উপরে উঠে এসেছে দেখুন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে মাংসর মধ্যে এখন আমি দিয়ে দিলাম দুই কাপ পানি আর পানি দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সেদ্ধ হতে দেব ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে মাংসটাকে সেদ্ধ করে নিব দেখুন বিশ মিনিট পর আমার মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি একটা মাংস তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কীভাবে সিদ্ধ হয়েছে আসলে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে কেন মাংসটা সিদ্ধ হলো এটা আসলে পেঁপের কারণে খুব দ্রুত মাংস সিদ্ধ হয়ে যায় আর দেখুন পেঁপেটাও কিন্তু একদম মিশে গেছে পেঁপে কিন্তু দেখাই যাচ্ছে না কারণ পেঁপেটা মিশে গিয়েছে এখন আমি তেলটা শুক একদম উপরে উঠে আসা পর্যন্ত আর ঝুলটা একদম মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত মাংসটাকে জাল করে নিব আর দেখুন মাংসটা জাল হয়ে যাওয়ার পর চুলা রাসটা নিভিয়ে আমি মাংসটাকে নামিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি আর এখন ব্লেন্ডারের জাগে আমি মাংসটাকে উঠিয়ে নিচ্ছি তার আগে কিন্তু আমি মাংসের মধ্যে যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে আলাদা করে নিয়েছি এখন দেড় মিনিটের মতো ব্লেন্ড করে দেখুন একদম একদম আধা ভাঙ্গা হয়ে গিয়েছে আর মিহি হয়ে গিয়েছে মাংসটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম রাখতে পারেন চাইলে আধা ভাঙ্গা রাখতে পারেন চাইলে একদম মিহি করে নিতে পারেন আমার কাছে মনে হচ্ছে এভাবে ভালো আসে ভালো স্বাদ হয় আর এখন আমি একটা সবটা ব্ল্যান্ড হয়ে যাওয়ার পর ফ্রাইপ্যানে আধা কাপ তেল দিয়ে মাংসটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি একদম ব্রাউন একটা কালার চলে আসা পর্যন্ত আর মাংসটা ঝুড়াঝুড়া হওয়া পর্যন্ত আমি মাংসটাকে ফ্রাইপ্যানে ভেজে নিলাম দেখুন এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন একদমই ঝুড়া হয়ে গিয়েছে মাংসটা আর খেতে কিন্তু কুরবানির ঝুরা মাংসের থেকে স্বাদে আর রঙে কোনো অংশে কিন্তু কম নয় রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমার মেয়ে এবং আমার পরিবারের জন্য সবার কাছে দুয়া চাইলাম আল্লাহফেজ